দর্শক, আজকে আমাদের সঙ্গে যিনি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি শামসুল আলম লিটন, সম্পাদক সাপ্তাহিক সুরমা। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে অভিনন্দন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। জি ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে বেনজির যে বিষয়টি সেইটি নিয়ে ঝড় উঠেছে, তো সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইব যে বেনজির আজিজ ঝড়ে এখন বাংলাদেশের মিডিয়া, সরকারের দুজন প্রধান হাতিয়ারের বিরুদ্ধে কেন হঠাৎ করে এই ঝড়, এই ঝড়ের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, আপনার মতামত জানতে চাই। এটা হচ্ছে আমরা যে পরিমাণ যে খবরগুলো পেয়েছি সেই খবরগুলো অ্যানালিসিস করে যতটুকু বোঝা যাচ্ছে, জি সেটি হচ্ছে এটি সরকার এবং তার প্রশাসনের অভ্যন্তরীণ সংকটের একটা বহিঃপ্রকাশ মাত্র। জি এই সংকটটি যে কারণে হয়েছে সেটি হচ্ছে যে যেহেতু প্রশাসন যন্ত্রকে সরকার পুরোপুরি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে, সেই কারণে প্রশাসনের ভেতরে এক ধরনের বিশেষ একটা গোষ্ঠী তৈরি হয়েছে সুবিধাভোগী, এবং যাদেরকে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরার গবেষণামূলক প্রতিবেদনে, ইনভেস্টিগেটিভ রিপোর্টে, অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসছে, তাদেরকে উই আর প্রাইম মিনিস্টার্স ম্যান বলে যে ডকুমেন্টারি করেছে, মিস্টার ব্যানার্জি তাদের মধ্যে অন্যতম, এবং তাদের সম্পর্কে বিস্তারিত খবর সেই সব প্রতিবেদনে উঠে এসেছিল। সুতরাং আল জাজিরায় যদিও যদিও মিস্টার আজিজকে, জেনারেল আজিজ যিনি সেনাপ্রধান ছিলেন, জি তাকে এবং তার পরিবারবর্গের যে সম্পদ ইত্যাদি নিয়ে প্রতিবেদনটি হয়েছিল, তবে যেহেতু মাফিয়া স্টেট বলে সেখানে উল্লেখ করা হয়েছিল, আদার মাফিয়া সম্পর্কে যে ইঙ্গিতটি দেওয়া হয়েছিল যেটি পরবর্তীতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের যে তালিকা করেছিল অবৈধ ক্ষমতা ব্যবহার করে সম্পদ সংগ্রহের, জি তাদের মধ্যে বেনজির অন্যতম, এবং বেনজির দায়িত্বে থাকাকালীন সময়ই তার উপরে যে স্যাংশনটি এসেছিল সেটিকে ডিফাং করার জন্য সরকার তাকে জাতিসংঘের অধিবেশনে পাঠিয়ে সেটি প্রমাণ করতে চেয়েছিল যে তার উপরে কোনো স্যাংশন হয়নি। সুতরাং বেনজির এবং আজিজকে রক্ষা করা এবং তাদের সম্পদ গড়া এবং সর্বশেষ তাদের সম্পদ নিয়ে অভ্যন্তরীণ সংকট যেটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমি মনে করি প্রশাসনের ভেতরে অর্থাৎ যে কোনো একটা গোষ্ঠী যদি গড়ে ওঠে সোসাইটিতে যেটি আনরুলি গোষ্ঠী, তাদের মধ্যে একটা পর্যায়ে বড় ধরনের পলিউশন তৈরি হয়, বড় ধরনের সংকট তৈরি হয়, এটি হচ্ছে সেই ধরনের একটি সংকট। অবৈধ সম্পদের ও যারা অবৈধ সম্পদ এবং অবৈধ ক্ষমতা ব্যবহারকারীদের মধ্যে অভ্যন্তরীণ সংকটের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়, এবং জব্দের ব্যাপারটি প্রশ্নবিদ্ধ, কারণ এটি যেভাবে সামনে আনা হচ্ছে প্রকৃত বিষয় কিন্তু তা নয়। এটি আইওয়াশ হিসেবে চিহ্নিত হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে সবাইকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিনা সেই প্রশ্নটি উঠে এসেছে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা যেহেতু 180টি দেশের মধ্যে 167তম পজিশনে আছে, জি এটা অলমোস্ট আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা, সুতরাং সেখানে সাংবাদিকদের এই প্রশ্ন করার কোনো সুযোগ খুবই সীমিত। সরকার যা বলছে, সরকারের বিভিন্ন গোষ্ঠী যারা সংঘাতে লিপ্ত, সংঘাতে যারা একটু সুবিধাজনক পজিশনে আছে, তারা যা বলছে সেটি মাত্র প্রচার হচ্ছে। সো এই ব্যাপারগুলোর একটি অংশ প্রচারিত হচ্ছে, এর অনেক অংশ অপ্রচারিত থেকে যাচ্ছে। জি আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একই প্রসঙ্গে একটু জানতে চাই যে এখনও চাকরিতে রয়েছে হাজার হাজার বেঞ্চির, এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করতে জনগণের আসলে কি করা উচিত, জনগণ কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? এই প্রশ্নটি আসছে কেন সেটা বুঝতে হবে, কারণ আমি এর একটি দিক নিয়ে বলতে চাই। আমরা অনেকের কাছে জানতে চেয়েছি যে বেনজিরের সম্পদ জব্দের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা সরকার কার্যকর করবে কি না, আসলেই কি বেনজিরের সমস্ত সম্পদ জব্দ হবে? তখন যে প্রশ্নটি ঘুরে ফিরে এসছে সংশয় আকারে, যে যেভাবে যেভাবে এক্সিকিউটিভ অর্ডারে মত করে জুডিশিয়াল অর্ডার দেওয়া হচ্ছে, এটি কোনো নর্মাল ব্যাপার নয়। একটা পর্যায়ে হয়তো হাইকোর্টে, যেহেতু এটার মধ্যে অনেক দুর্বলতা থাকছে, কোনাকুনি যাওয়া হচ্ছে, ফর্মাল ওয়েতে যাওয়া হচ্ছে না, কারণ দুদকের মাধ্যমে তার সম্পদের তালিকা চাওয়া হবে, তার আয় এবং ব্যয়ের তালিকা চাওয়া হবে, কারণ বেনজির আহমেদ যতদিন চাকরি করেছেন তাতে তার সর্বোচ্চ 2 কোটি টাকা তার বেতন পাওয়ার কথা ছিল, তার মধ্যে থেকে 1.5 কোটি অথবা 2 কোটি টাকা খরচ হওয়ার পরে হয়তো 100,000 টাকা তার সেভিংস থাকার কথা, সেখানে 100,000 কোটি টাকা তার এখন
সম্পদ দেখা যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটা যদি ফর্মালি হতো তাহলে নোটিশ চাওয়া হতো, তার সম্পদের বিবরণ সে তিনি দিতেন, দেওয়ার পরে তার অবৈধ সম্পদের তালিকা সরকার হয়তো প্রকাশ করতেন অথবা আদালতকে দিতেন, তাহলে ফর্মালি জিনিসটা আগাতো এবং তার যে অবৈধ সম্পদগুলো আছে সে সম্পদগুলো যখন জব্দ করা হতো তখন কিন্তু আইন তার নিজের গতিতে অত্যন্ত ভালোভাবে এগোতো এবং বেনজির এখান থেকে কোনো সুবিধা নিতে পারতো না। কিন্তু এখন যেভাবে কোনাকুনি করা হচ্ছে তাতে এটা স্পষ্টত যে কোন ইন এ ফাইন মর্নিং আপনারা দেখবেন যে হাইকোর্ট থেকে পুরো প্রক্রিয়াটিকে অবৈধ ঘোষণা করে এটিকে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, কারণ এখানে কোনাকুনি যাওয়া হয়েছে, এখানে ফর্মাল হয়েছে কিন্তু আইনগতভাবে যাওয়া হয়নি, এক্সিকিউটিভ অথরিটির মতো পেশি শক্তির মতো করে কিন্তু প্রয়োগ করা হচ্ছে। তার মানে বেনজিরের সঙ্গে যারা সংঘাতে লিপ্ত তারা বেনজিরের চেয়ে অনেক বেশি শক্তিমান এবং তাদের হাতে অনেক বেশি পরিমাণে অথরিটি থাকার কারণে তারা কিন্তু কোনাকুনি অনেক কিছু প্রয়োগ করছে এবং যারা সরকারের নির্বাহী বিভাগ পরিচালনা করে তারাও এটা নিয়ে একটা খেলায় মত্ত, কারণ তারা জানে যে উত্তর কোন দল প্রভাবশালীদের মধ্যে এখান থেকে তাদের যারা নিয়ন্ত্রক তারা কিন্তু আসলে একটা খেলার ময়দানে খেলা দেখার মতো করে আর জনগণকে বোকা বানাচ্ছে। আসলে আইনগতভাবে ব্যাপারটি হচ্ছে বলে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না, কারণ এখানে আইন নিজের গতিতে হাঁটছে না, এখানে অন্য কারো নির্দেশে হাঁটছে যিনি বেনজিরের চেয়েও শক্তিশালী, অথবা তাদের অরিজিনাল উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃত সংকট থেকে সকলের দৃষ্টি ভিন্ন খাতে রাখা। এবং বাংলাদেশের সাংবাদিকতা সম্পর্কে দুঃখ প্রকাশ করতে হয়, কোনো একটি সংবাদপত্রে কোনো সম্পাদকীয় অথবা স্পেশাল রিপোর্ট আমি দেখিনি যে বেনজিরের সম্পদ তালিকার জব্দ নিয়ে বেআইনি পথে হাঁটা হচ্ছে কেন। অত্যন্ত দরকারি একটা আইনি উদ্যোগ সেটি বেআইন কোনাকুনি পথে হাঁটতে গিয়ে পুরো আইনগত প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং এটা একটা চকলেট আইটেমে পরিণত করা হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই যে দুর্নীতি ছাড়াও তাদের বিরুদ্ধে রয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা সহ নানান মারাত্মক অভিযোগ। এইসব অভিযোগ নিয়ে বিরোধী দলের কি করা উচিত বলে আপনি মনে করছেন? বিরোধী দল যে যা করে, বিরোধী দলের যা করা উচিত এবং বিশ্বব্যাপী বিরোধী দল যা করে বলে একাডেমিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি মানুষ আশা করে সেটি হচ্ছে বিরোধী দলের করা উচিত। এই ধরনের ভয়াবহ দুর্নীতি এবং মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে বিরোধী দল জনগণকে সংগঠিত করবে এবং পুলিশ বিভাগের ক্ষমতা ব্যবহার করে, যেহেতু বেনজির আহমেদের মতো মানুষ অবৈধ সম্পদ তৈরি করেছে এবং এই অবৈধ সম্পদ কুক্ষিগত করতে গিয়ে তারা অনেক অনাচারে লিপ্ত হয়েছে। এই বেনজির আহমেদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে রয়েছে শাপলা চত্বরে মর্মান্তিক যে হত্যাকাণ্ড, গণহত্যা, সেই শাপলা চত্বরে হেফাজত ইসলামের গণহত্যার অভিযুক্ত অন্যতম প্রধান নায়ক, তিনি তখন র‍্যাবের ডাইরেক্টর জেনারেল ছিলেন এবং সেই সময় কতজন নিহত হয়েছে, কতজন সেখানে আহত হয়েছে এর বিস্তারিত কিন্তু কখনো প্রকাশ করা হয়নি। সুতরাং বিরোধী দলের উচিত অবিলম্বে বেনজিরের বিরুদ্ধে গণহত্যা, অবৈধ সম্পদ আদায় এবং তার যে ক্ষমতার অপব্যবহার, কারণ তিনি যে সম্পত্তি করেছেন, যে বাড়িঘরগুলো করেছেন, সবকিছুই দেখা যাচ্ছে তিনি র‍্যাবের ডিজি অথবা পুলিশের আইজি থাকাকালীন সময় করেছেন। সুতরাং এগুলোর ব্যাপারে বিরোধী দলের অত্যন্ত কঠোর অবস্থান নেওয়া উচিত এবং যেই যে জায়গাগুলোতে এই ব্যাপারে বিশেষ করে দুদক, তারপর আইন বিভাগ, বিচার বিভাগ, হাইকোর্ট ইত্যাদি জায়গায় জনগণকে নিয়ে যাওয়া উচিত, যাতে তারা আদালত সুমোটো অর্ডার করে তার যে গণহত্যা, তার যে, কারণ সম্পদ অর্জন কোনোদিন বৈধভাবে হয় না, সম্পদ অর্জনের জন্য তাকে অনেক অপকর্ম করতে হয়, চোরা চালানিদেরকে সাহায্য করতে হয়, কালোবাজারিদেরকে সাহায্য করতে হয়, অনেক খুন গুমের আসামিদেরকে সাহায্য করতে হয়, অনেক অপরাধকে সাহায্য করতে হয়, কারণ মানুষ ভালো কাজে কোনোদিন কোনো অর্থ দেয় না, অনেক অপকর্ম করার জন্য, শেল্টার পাওয়ার জন্য, চুরি চামারি করার জন্য, খুন খারাপি করার জন্য, অপরাধ করার জন্য সাধারণত এই অর্থ পুলিশকে দিয়ে থাকে। সুতরাং বেনজিরের প্রতিটি অর্থের সঙ্গে এবং প্রতিটি বেনজির যাদের ক্ষমতা ব্যবহার করেছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হবে, সে শীর্ষ রাষ্ট্রের যত ক্ষমতাধারী হোক না কেন, কারণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই ব্যাপারে বিরোধী দল চরমভাবে ব্যর্থ হচ্ছে, আমি এটা স্পষ্টভাবে বলতে পারি, কারণ আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বিরোধী দলের নিজেদের নিয়ে যেমন ব্যস্ত, তারা জনগণের যে সমস্ত সংকট, জনগণের যে সমস্ত আকাঙ্ক্ষা সেগুলোকে ধরতে তার চেয়ে বেশি পরিমাণে আরো ব্যর্থ হচ্ছে এবং এই সংকটের জন্য সরকারকে যতটা একটু দায়ী করছে তার চেয়ে বিরোধী দলকেও মানুষ কিন্তু সমানভাবে অথবা কোনো কোনো ক্ষেত্রে মানুষের যে অসন্তোষ সেটি বিরোধী দলের উপর অনেক বেশি গিয়ে পড়ছে, কারণ সরকারের কাছ থেকে জনগণ আর সুশাসন আশা করে না। 10 বছর তার বেশি সময় ধরে তারা যেহেতু সাংবিধানিক কু করে ক্ষমতা ধরে রেখেছে, সুতরাং এই ধরনের মাফিয়াদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে না বলেই জনগণ মনে করে, বিশ্বাস করে, ধারণা করে। সুতরাং বিরোধী দল মানুষের অসন্তোষকে নিয়ে যথার্থ কাজ করছে বলে মানুষ মনে করে না এবং সাংবাদিক হিসেবে আমি সেই অসন্তোষের কথাটি তুলে ধরলাম।
জি, আপনি নিশ্চয় জানেন যে বেনজিনদের মতো মানুষের অর্থ পাচারের একটি বড় অংশ এখন চলে যাচ্ছে ভারতে। সেক্ষেত্রে ভারত থেকে সেই সব অর্থ ফেরত আনাটা কতটা কঠিন হবে বলে আপনার ধারণা? ভারত থেকে ভারত আসলে ভারতে বাংলাদেশ থেকে যারা সম্পদ পাচার করেছে তার বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে খুবই সামান্য অংশ ভারতে গেছে, কারণ ভারত কোনো নিরাপদ জায়গা নয়, বিশেষ করে ব্ল্যাক মানির জন্য ভারত, কারণ ভারত এই ধরনের ভারতে যারা লুকায় অথবা ভারতে যারা সম্পদ লুকায় অপরাধ করে নিজেরা গিয়ে লুকিয়ে পড়ে, তারা কিন্তু জানে যে ভারতের ব্যবস্থা বাংলাদেশের মতোই, এখানে যে কোনো সময় এখানে যে কারণে রাখে না ভারতেও তারা সেই কারণেই রাখতে কিন্তু ভয় পায়। কিন্তু ইদানিং কিন্তু বেশ কিছু সংবাদ প্রকাশ হচ্ছে যে ভারতে আসলে এখন যা অর্থগুলো যাচ্ছে, কারণ এর একটি মূল কারণ হচ্ছে যে পাশ্চাত্যে কিন্তু আপনার আসলে নানান রকমের সমস্যার সৃষ্টি হয়েছে, পাশ্চাত্যে এখন আর অর্থ পাচার করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়, সেজন্য এখন তারা ভারতকেই আসলে বেছে নিয়েছে অর্থ পাচারের জন্য। এইটা একটা স্ট্রং স্পেকুলেশন, তবে এই ব্যাপারে ডিটেলস স্টাডি এবং আরো ইনফরমেশন দরকার। তবে আমি যেটা বলতে পারি যে ভারত এবং ভারতের সমমনা কয়েকটি দেশ বিশ্বে রয়েছে, বেলারুশ রয়েছে, জি তারপরে রাশিয়া রয়েছে, এই সমস্ত দেশে সম্পদ লুকিয়ে রাখা কিছুটা সহজ, তবে পশ্চিমা দেশগুলোর তুলনায়, কারণ জি পশ্চিমা দেশগুলো অ্যাকাউন্টেবিলিটি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল মানি লন্ডারিং অ্যাক্ট, মানি লন্ডারিং ল এবং সম্পদ মুভমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের আইনের আওতা আছে সে কারণে। তবে ভারতে যে সম্পদ অতীতে গিয়েছে জি সেটা অনেকে ফেরত পায়নি বলে আমরা জানতে পেরেছি, এবং যারা বিশেষ করে চোরাচালানের সম্পদ, যারা আমি আজকে যেহেতু এমপি হত্যাকাণ্ডের সঙ্গে বিষয়গুলো আসছে এবং জি স্পেসিফিক মানুষের মধ্যে স্ট্রং কনভিকশন আছে এবং এটা বিশ্বাস করার যথেষ্ট রিজনেবল গ্রাউন্ড আছে যে এমপি আনার যে তার সম্পদের একটা বড় অংশ হচ্ছে চোরাচালানির মাধ্যমে প্রাপ্ত, এবং সরকার এখন নিজে সেটি বলছেন, তো জি সেটি চোরাচালান যখন করছেন তখন চোরাচালানের কিন্তু সমস্ত লেনদেন কিন্তু ওই পারের, বিশেষ করে ভারতের যারা চোরাচাল কারবারি তাদের সঙ্গে, এবং জি ওই চোরা কারবারিদের সঙ্গে যেহেতু জড়িত তার হত্যাকাণ্ডের সঙ্গে ডেফিনেটলি ওই চোরা কারবারিরা জড়িত, এবং তার সম্পদ পাচার মানি লন্ডারিং এর সোর্স হিসেবে তারা কাজ করেছে। কিন্তু জি দুঃখজনক হলো সত্য, এই সত্যগুলো দুই দেশের সরকারই কিন্তু লুকিয়ে রেখেছে, ভারত লুকিয়ে রাখবে কারণ ভারত তার নাগরিকদের অপরাধ প্রবণতা বিশ্বের কাছে লুকিয়ে রাখতে চাইবে, জি কিন্তু বাংলাদেশের সরকার এই যে যারা লুকিয়ে রেখেছে সম্পদ অথবা যারা চোরাচালানের সহযোগী বাংলাদেশ থেকে সম্পদ পাচার করেছে মানি লন্ডারিং এর মাধ্যমে তারা লাভবান হয়েছে, তাদেরকে আড়াল করছে। তারা বলছে যে বাংলাদেশের মন্ত্রীরা বলছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারা বলছেন যে ভারতের কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, যার ফলে বাংলাদেশের কেউ কেউ জড়িত। তার মানে এর মধ্যে দিয়ে কিন্তু ভারতের যারা সম্পদ কুক্ষিগত করেছে মানি লন্ডারিং এর মাধ্যমে সম্পদকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে চোরাচালানের সম্পদ হিসেবে, জি তারা কিন্তু সিনের বাইরে চলে যাচ্ছে। তো এই কারণে এখানেও একটা ব্যাপার আছে, বাংলাদেশের সরকার কেন ভারতের চোরা কারবারি অথবা মানি লন্ডারিং এর কাউন্টার পার্টকে লুকিয়ে রাখছে, এটিও একটি সাংবাদিকদের কাছে বড় প্রশ্ন হতে পারে, অনুসন্ধানের বিষয় হতে পারে। জি জি জনাব শামসুল আলম লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। নিশ্চয়ই কথা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেবার, দেখা হবে আগামী পর্বে। তবে তার আগে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা আজকের অনুষ্ঠানটি মিস করেছেন তারা কিন্তু রিপিট টেলিকাস্ট দেখতে চোখ রাখতে পারেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784 এবং একই সাথে ফেসবুকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।